এদিকে জমি কেলেঙ্কারিতে ধৃত বিজেপি নেতা উত্তম রায়, জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহ সভাপতি উত্তম রায় গ্রেপ্তার করে ভোরের হালো থানার পুলিশ। তাকে গ্রেপ্তার করে বিজেপি করি বলেই ধরা হয়েছে বলে দাবি তার। সুজিত দে রয়েছেন আমার সঙ্গে। সুজিত, এটি কি অভিযোগ রয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে? দেখো, এই যে উত্তম রায়, ভোরের আলো থানায় কিন্তু তাকে বিজেপি নেতাকে কিন্তু গ্রেপ্তার করেছে গতকাল রাতে। কিন্তু এর বিরুদ্ধে জমি কেলেঙ্কারি যে আছে ভোরের আলো এলাকায়, যে জমি কেলেঙ্কারি সেখানে করেছে, তার জমি একটা ছিল, তার সেখানে হোটেল ছিল, তার দাবি যে সেই জমিতে কিন্তু সেখানে হোটেল তৈরি হয়। তারপর তিনি বক্তব্য দেয় যে বিজেপি করির জন্য তাকে, আমি বিজেপি করির জন্য আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি কালকে যখন পুলিশ আসে ভোরের আলো থানার, পুলিশ কিন্তু আমাকে ডাকে যে আপনার সাথে একটু কথা বলবো, কথা বলেই কিন্তু তাকে পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে যা যা হয়। তারপর তার যে স্ত্রী, তিনি কিন্তু ভোরের আলো থানায় যায়। তারপরে কিন্তু তাকে সে বলে যে আমার স্বামীকে কথা বলে কি আপনার স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে, যে হোটেলটা চালিয়েছে তার নামে, কিন্তু যে রাজগঞ্জ থানার যে বিয়ালারও তা তিনি কিন্তু তার নামে অভিযোগ করেছে। এরপরে কিন্তু আজকে কিন্তু জলপাইগুড়ি তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। আদালতে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা করা হলে যখন সবাই মিলে জিজ্ঞাসা করেছে, বলে যে আমাকে ফাঁসানো হয়েছে, আমি বিজেপি করি জন্য আমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য বা পুলিশেরই কি বক্তব্য? পুলিশ কোনো বক্তব্য দেয় নাই। তৃণমূল কংগ্রেসের সাথে ফোন করা হয়েছে, এখন পর্যন্ত তাদের তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো, তারা কিন্তু কোনো কথা বলেনি এই বিষয়ে এখন পর্যন্ত ফোনে পাওয়া যায়নি। অনেক ধন্যবাদ সুজিত, কথা বলছিলাম প্রতিনিধি সুজিত দের সঙ্গে। জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহসভাপতি উত্তম রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে জমি কেলেঙ্কারিতে। ভোরের আলো থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে, তার বক্তব্য বিজেপি করি বলেই ধরা হয়েছে এমনটাই দাবি করেছেন উত্তম রায়। জমি কেলেঙ্কারিতে ধৃত বিজেপি নেতা উত্তম রায়, জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহসভাপতি উত্তম রায়। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে ডাবগ্রাম ফুলবাড়ির সেখানকার তৃণমূল নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 26 জন গ্রেপ্তার হয়েছিলেন দেবাশিস প্রামাণিক। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি শিলিগুড়ি পৌরসভার মেয়র গৌতম দেবের সঙ্গে। গৌতম দা, স্বাগত জানাবো আপনাকে কলকাতা টিভিতে। এই যে দেবাশিস প্রামাণিক, তাকে আগেই গ্রেপ্তার করেছিল, এবার গৌতম গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে জমি কেলেঙ্কারিতে, পাশাপাশি বিজেপির এক নেতা উত্তম রায়, তাকেও গ্রেপ্তার করা হয়েছে জমি কেলেঙ্কারিতে জলপাইগুড়িতে, কি বলবেন? দেখুন, বিজেপি তো এসব করতেই থাকে, দীর্ঘদিন ধরে এরা করে এবং উত্তরবঙ্গে এটা করতে। মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবেই বলেছেন যে সরকারি জমি হচ্ছে মানুষের সম্পত্তি, সেটা যারা জমি হাঙররা বেআইনিভাবে দখল করছে দখলদার মুক্ত করতে হবে, সেখানে কোনো রং দেখা হবে না, কোনো কিছু দেখা হবে না। পুলিশ সেভাবে ব্যবস্থা নিচ্ছে এবং এই প্রক্রিয়া তো চলতেই থাকবে। মানুষের সম্পদ সেটা রাজ্য সরকার উন্নয়নের কাজে লাগাবে। গৌতম গোস্বামীকেও গ্রেপ্তার করা হয়েছে, যিনি দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এখানে যাকে যেভাবে পুলিশ তাদের তদন্তে যেটা উঠে এসেছে সেভাবেই করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী দিক নির্দেশ করেই দিয়েছেন, সেভাবেই পদক্ষেপ হচ্ছে। বেশ, ধন্যবাদ গৌতম দা। কথা বলছিলাম শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে এবং তিনি যেমনটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ, অর্থাৎ এই ধরনের ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাকবেন সেক্ষেত্রে কোনো রং দেখা হচ্ছে না, তৃণমূল হোক বা বিজেপি, যারাই এই জমি কেলেঙ্কারি বা দখলদারি সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তার তৃণমূল নেতা হোক বা বিজেপি নেতা। দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে জমি দখল মামলায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে বিজেপি নেতা উত্তম রায়, যার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাকে আপনাদের, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাকে যে উত্তম রায় জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহসভাপতি, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধেও কিন্তু এই জমি দখলের অভিযোগ ছিল, তাকে ভোরের আলো থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তার যদিও বক্তব্য যে বিজেপি করি বলেই গ্রেপ্তার করা হয়েছে।
কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে যে পুলিশ কোনো রং দেখছে না বলে জানালেন মেয়র গৌতম দেব, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি থেকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে জমি কেলেঙ্কারিতে। অপরদিকে গ্রেপ্তার জমি কেলেঙ্কারিতে ধৃত বিজেপি নেতা উত্তম রায়, জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহসভাপতি এই উত্তম রায়, তাকে গ্রেপ্তার করেছে ভোরের আলো থানার পুলিশ। যদিও তার বক্তব্য বিজেপি করি বলেই গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। গৌতম গোস্বামী যে ডাবগ্রাম ফুলবাড়িতে যে জমি কেলেঙ্কারি ঘটনা, সেখানে জড়িত অভিযোগেই কিন্তু এই গৌতম গোস্বামীকে গ্রেপ্তার করা হচ্ছে দিল্লি থেকে। ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল 26 জুন। দেবাশিসের গ্রেপ্তারির 8 দিন পরে গ্রেপ্তার করা হয়েছে গৌতমকে। অপরদিকে জলপাইগুড়িতে সেখানে বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহসভাপতি উত্তম রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তার বক্তব্য যে তিনি বিজেপি করেন বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।